মাঝে মাঝে এক্সেলের বজা বজা কিছু জিনিস শেখা যেতে পারে। কেমন সেটা ধরে নিন। এই যে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি প্রথমে, হাউ টু ক্রিয়েট বার কোড অন এক্সেল। অনেকেই আমাকে প্রশ্ন করেন, মানে ভাই বার কোড আমি এক্সেলে তৈরি করে কি করব, এটা দিয়ে আমার কি কাজ? কাজ তো অবশ্যই আছে, না হলে নিশ্চয়ই আমি আপনাকে এখানে শেখাতে আসিনি। বার কোড দিয়ে আপনি অনায়াসে আপনার যে কোনো ডকুমেন্টেশনের একটা সিক্রেসি তৈরি করতে পারেন, মানে আপনার বার কোড ছাড়া বা আপনার বার কোড স্ক্যানিং করা ছাড়া অন্য কেউ আপনার ফাইলটা টাচ করতে পারবে না। আমি আসলে ওই ডিটেলস আজকে যাব না, আমি যাব বার কোড কীভাবে ক্রিয়েট করতে পারা যায়, এবং এটা ধরে নিন আজকে একটা প্র্যাঙ্ক হিসাবে আমি দেখাচ্ছি যে ইটস সাচ এ ওয়ান কাইন্ডস অফ প্র্যাঙ্ক, বাট আলটিমেটলি ইউ শুড টু নো অ্যাবাউট দ্য বার কোড রিডার, রাইট? So if you want to know barcode, how it's created, then definitely you should to follow the rules and you should to see the tutorial also. So আমি আসলে এই কথাগুলো এইভাবে বললাম এই জন্য যে যদি আপনি বারকোড শিখতে চান, বাট আপনি যদি মনে করেন যে না বারকোডটা কীভাবে করা যায় বা আমি এইটা কেন করব, আপনি ভুলে যান, আপনি অন্য কিছু ভুলে যান, আপনি শুধু এখানে কনসেন্ট্রেট করুন যে আপনাকে একটা নতুন জিনিস আমি শেখাচ্ছি। কখনো কোনো না কোনো অবস্থায় আপনাকে এই যেটা আজকে শেখাচ্ছি সেটা হয়তো কাজে লেগেও যেতে পারে। আমি বলছি না এটা এক্সেল শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাট বারকোড জিনিসটা ইটস সাচ কাইন্ড অফ ফান, ইটস সাচ কাইন্ড অফ প্র্যাঙ্ক, ওকে? সো আপনি শিখে নিন যে বারকোডটা কীভাবে করা যেতে পারে, এবং বারকোড দিয়ে আসলে ভবিষ্যতে অনেক কিছু আপনার ডকুমেন্টের সিক্রেসি করা যেতে পারে, ডকুমেন্টের প্রাইভেসিটাকে আপনি আরও স্ট্রং করতে পারেন, বাট আলটিমেটলি আপনার একটা সিক্রেট কোড থাকতে পারে যে যে কোডটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট কোডটাকে বা প্রোডাক্ট যে আপনার কী বলা হয় আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কোড ইউজ করি বা যে কোনো, যেমন আমি যদি মোবাইল দিয়ে বুঝিয়েছি এখানে আমরা আইএমইআই নাম্বারটা ইউজ করি, ইন্টারন্যাশনাল মেমোরি আইডেন্টিফিকেশন নাম্বার। সো এই যে বিষয়গুলো বারকোডটা জাস্ট আমি আপনাকে দেখানোটা দেখাবো যে কীভাবে বারকোডটা করা যেতে পারে, তারপরে কী করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ওকে? চলো আমরা বারকোড কীভাবে করে সেটা শিখে নিই। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে টেস্ট নামে একটা ফাইল অলরেডি মানে রেকর্ড করে রেখেছি, আমি এখানে বারকোড রিডিটটা করে রেখেছি। সো এখানে আমরা রিডিজিট করবো, বারকোড রিডারটা আমরা এখানে রিওপেন করবো। তার আগে কী করতে হবে দেখুন, আমি এখানে কী কী করেছি, আমি এখানে মডেল দিয়েছি, আইএমইআই নাম্বার দিয়েছি এবং বারকোড দিয়েছি, বারকোডটা আমি বের করবো। কীভাবে করবো দেখুন, এখানে অনেক প্যাচ আছে, এই প্যাচগুলো আমি একটু একটু করে ভাঙবো। সো ভাঙতে গেলে আপনাকে তো অবশ্যই পুরো টিউটোরিয়ালটা দেখতে হবে, আপনি হুট করে এখান থেকে বারকোডটা দেখে গেলেন, বাট আই এম ড্যাম শিওর আপনি যদি পুরো টিউটোরিয়ালটা না দেখেন তাহলে আপনি কোথাও না কোথাও গিয়ে এই বারকোড তৈরি করতে গিয়ে আটকে যাবেন। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ। সো আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এবং আপনাকে প্রপার চোখ বুলিয়ে নিয়ে আপনাকে এই বারকোড অ্যানালাইসিস যে মানে বেসিক বিষয়টা আছে সেটা আপনাকে শিখতে হবে। তো চলুন স্টার্ট করি। আর স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট তো আমি বরাবরের মতো আবারও করছি, প্লিজ ওয়েলকাম মাই ফ্যামিলি, ওয়েলকাম মাই চ্যানেল দ্য ফ্যান্টম S7 চ্যানেল, অ্যান্ড অফকোর্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আরও নতুন নতুনত্ব নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা বারকোড কীভাবে তৈরি করে সেটা আমরা জেনে নিই। আচ্ছা দেখুন আমি এখানে কী করেছি, ধরুন আমি তিনটা মডেল নিয়েছি মোবাইলের, টেকনো M11, টেকনো G11, টেকনো H11, আমি জাস্ট টেকনো দিয়ে বোঝাচ্ছি, সরি টেকনো কোম্পানিরা ক্ষমা করে দেবেন, এটা আপনাকে একদম স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। এবং এখানে IMEI নাম্বারটা দিয়েছি, এখানে মেবি 12 ডিজিট আর 2টা ডিজিট হবে, আমি 2টা ডিজিট বাড়িয়ে দিচ্ছি, আমরা 14 ডিজিট বা 16 ডিজিট করে, এবার আমরা 14-15 ডিজিটের IMEI নাম্বার হয়তো আমরা বের করি, রাইট? এরকম কিছু একটা হবে হয়তো বা। এখানে দেখুন মজার বিষয় হচ্ছে, আপনারা তো লক্ষ্য করেছেন কি না জানি না, আপনারা এখানে দেখুন 2টা কিন্তু সংখ্যা আছে, বাট এখানে কিন্তু আমি দিয়েছি A থাকতে পারে, D থাকতে পারে, মানে বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে, আই মিন অ্যালফাবেট থাকতে পারে, যে কোনো ধরনের সাইন থাকতে পারে, যে কোনো ধরনের নিউমেরিক ভ্যালু থাকতে পারে, হোয়াট এভার, যাই কিছু একটা করো বারকোড সব কিছুর জন্যই করা পসিবল। এখন আপনাকে কী করতে হবে, যেই কয়েকটা মোবাইল বা যেই কয়েকটা প্রোডাক্টের কোড আপনি এখানে দিচ্ছেন সেই কয়েকটা প্রোডাক্টটাকে আপনি টোটালটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু তিনটাকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট তিনটা নিয়েছি, সো আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। সো আপনি পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এখানে জেনারেল থেকে চলে যাবেন, ঠিক এখানে চলে যাবেন টেক্সটে, অথবা আপনি ঠিক এখান থেকে নাম্বারে গিয়েও আপনি টেক্সট করে নিতে পারতেন, যাই হোক আপনি, অথবা এফ, সম্ভবত F11 হবে, আমি জানি না আমার ঠিক মনে পড়ছে না, F11, F7, হোয়াটএভার, যে কোনো একটা কিছু আপনি ক্লিক করলে হয়তো আপনি এই কাস্টমসে যেতে পারেন। হ্যাঁ
আমি সহজ পদ্ধতিতে দেখালাম, আমি এখানে ক্লিক করে ধরে আমি এখানে জেনারেল থেকে টেক্সটে সিলেক্ট করে দিব। দেন ফাইন, এখন আমার বারকোডের সূত্র অনুযায়ী আমি সমান সমান দিব। আমার মনে হয় সূত্র বসানো আছে, আমি একটু ডিলিট করে নিই সবগুলো। হ্যাঁ দেখুন, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, সূত্র বসানো আছে, ক্যালকুলেটরে নিয়ে এসেছে। এখানে ইকুয়াল টু সাইনকে দিলাম, ওকে। দেওয়ার পর আমি কী করবো, শিফট চেপে ইনভার্টেড কমা, ওকে। ইনভার্টেড কমার পরে দিব শিফট চেপে আট, মানে স্টার আবার ইনভার্টেড কমা, ওকে। দেন দিব অ্যান্ড, খেয়াল করবেন সমান সমান দিয়েছি, ইনভার্টেড কমা দিয়েছি, স্টার দিয়েছি, আবার ইনভার্টেড কমা দিয়েছি, অ্যান্ড দিয়েছি। এখন আমি এই সেলটাকে চিনিয়ে দিব, তারপর আবার একটা অ্যান্ড দিব, দেন আবার একটা ইনভার্টেড কমা, আবার একটা স্টার, আবার একটা ইনভার্টেড কমা। কি বন্ধুরা, কিছুটা কি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে আমি আবার কঠিনটাকে ভেঙে দিচ্ছি। কিচ্ছু করার দরকার নেই, সমান সমান দিবেন, ইনভার্টেড কমা দিবেন, স্টার দিবেন, ইনভার্টেড কমা দিবেন, এখানে যা তাই একটা অ্যান্ড, যা দিয়েছেন ঠিক হুবহু কপি করে এখানে পেস্ট করে দিবেন। অথবা এখানে দেখুন আপনি যা দিয়েছে আমি হুবহু কিন্তু এই পাশে তাই দিয়েছি, শুধু মাঝখানে বিফোর মানে এই কোডটাকে সিলেক্ট করে দিয়েছে। এখন যদি এন্টার প্রেস করে দেখুন আমার দুইটা লেখার দুই পাশে কিন্তু দুইটা স্টার আসছে। এখন আমি সেটাকে পুরোটাকে টেনে দিলাম, তাহলে কী হলো বন্ধুরা, এই যে দেখুন স্টার 4555 8678 78, এই পুরো নাম্বার আগে হচ্ছে স্টার আসছে। এখন আমি তিনটাকে ধরে সিলেক্ট করে এখন এখান থেকে আমি আমার ফন্টটা চেঞ্জ করে দিব। কোন ফন্ট দিব, কোড 39, এই যেমন কোড 39 দেওয়া আছে, আমি যখন ক্লিক করবো দেখুন এই যেমন বারকোড হয়ে গেল। কি অবাক করার বিষয় না বন্ধুরা, আমি জাস্ট কী করেছি, এখানে একটা ইকুয়াল একটা সমান সমান দিয়ে সূত্রটা বসিয়েছি, বসে শুধু এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিয়েছি, সিআইএ কোড 39 দিয়েছি, ব্যাস আমার বারকোড কিন্তু অলমোস্ট হয়ে গেল। এখন হচ্ছে আসল প্রশ্ন, আমি জানি আপনারা অনেকে এই মুহূর্তে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ নিয়ে বসে গেছেন, অনেকে ট্রাইও করছেন, আই মিন যাদের আগ্রহ আছে আছে আর কি। সো ট্রাই করতে গিয়ে কী হলো আমি আপনাকে বলে দিই, আপনি কী করছেন, আপনি এই পর্যন্ত করেছেন, এটা দিয়েছেন, এখানেও করেছেন, তারপর আপনি এখানে সূত্রটা ঠিক মতো বসিয়েছেন, বসানোর পর আপনি এখানে টান দিয়ে আপনি তিনটা সূত্রকে সমান মানে সমান তিনটা সূত্রে নিয়ে আসলেন, কিন্তু বিপত্তিটা হয়তো আপনার বেজে গেছে এইখানে, আপনি এখানে এই কোডটাই খুঁজে পাচ্ছেন না, তাই না? সিআইএ কোড 39 এটা আপনি খুঁজেই পাচ্ছেন না, রাইট? কি আমি ঠিক ধরেছি বন্ধুরা? আপনারা কিন্তু অনেকে এই কোডটাই খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে আপনারা পুরো ফন্টকে ঝাঁঝরা করে ফেলছেন, বাট সিআইএ কোড 39টা কোথাও পাচ্ছেন না। ইয়েস, পাওয়ার কথাও নাই, কারণ এটা একটা থার্ড পার্টি ফন্ট, যেটা আমি থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে কম ডাউনলোড করে সেটাকে আমি উইন্ডোজের ফন্ট সেকশনে আমি ট্রান্সফার করে দিচ্ছি। তো কীভাবে সেটা, এই যে দেখুন আমি নিচে নামিয়ে রেখেছি আপনাদের ডাটাবেস, এখানে আমি যাবো, আপনি এখানে গিয়ে লিখবেন dafont.com, যে কোনো ব্রাউজারে গিয়ে, সেটা ক্রোম ব্রাউজার, মজিলা হোক, গিয়ে www.dafont.com দেওয়ার পরে দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম একটা সার্ফেস এসছে। এখানে দেখুন কী আছে, আমি চলে যাব এই বারকোডে, আমার বারকোড যেতে দরকার, বারকোডে চলে গেলে দেখুন বারকোডে সমস্ত ডিটেলস চলে আসবে। দেখুন বারকোড ফন্ট, দেখুন 3x9 কোড 39, সিআইএ কোড 39, আমি চলে যাবো সিআইএ কোড 39, যে এটা আপনি ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গিয়ে কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারেই থেকে যাবে। তো ওখান থেকে কী করবেন, সাপোজ আমার যদি এটা ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডাউনলোড হয়ে থাকতো, ধরে নিলাম আমি আমার ডাউনলোড ফোল্ডারে এরকম একটা ফাইল রয়ে গেছে, ফন্ট রয়ে গেছে, তা আমি এখান থেকে ফাইলটাকে, এই যে সিআইএ কোড দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করবো। এক্সট্র্যাক্ট করার পর আমার যখন ডাউনলোড হয়ে যাবে জাস্ট এই ফাইলটাকে কপি করবো, কপি করার পর চলে যাব আমি উইন্ডোজে, আই মিন উইন্ডোজ মেনু কোনটা, আমার সি ড্রাইভ, রাইট? আমি আবার বলছি, আপনি dafont থেকে সিআইএ কোড 39 ডাউনলোড করলে সেটা আপনার ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে বা অন্য কোনো ডিস্টিংশন ফোল্ডার থাকতে পারে, সেখান থেকে আপনি ওটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে যেই ডাটাটা আসে সেই ডাটাটাকে ধরে কপি করে সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে গিয়ে এখানে উইন্ডোজে চলে যাবেন, সরাসরি নিচে চলে যাবেন উইন্ডোজ, উইন্ডোজে চলে গিয়ে এখানে ফন্ট আছে, এখানে বাই ডিফল্ট ফন্ট আছে, ফন্ট, এই যে ফন্টে গিয়ে এখানে জাস্ট আপনি কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবেন আপনার সেই ফন্টটাকে, যে ফন্টটাকে আপনি মাত্র ডাউনলোড করে নিয়ে আসলেন সেটাকে কপি করে আপনি এই সি ড্রাইভের উইন্ডোজের ফন্টের ভিতরে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে যতগুলো ফন্ট আছে আপনার সেই ফন্টের সাথে ওই একটা ফন্ট শো করবে, বাস আপনার আপাতত এখানকার কাজ শেষ। ইন দ্য মিনটাইম আপনি কী করবেন, ইন দ্য মিনটাইম আপনি চলে যাবেন আবার আপনার সেই প্রোডাক্টে, তখন আপনি গিয়ে অনায়াসে এই যেটা বললাম শুধু, তারপর অনায়াসে আপনি তিনটাকে সিলেক্ট করে এখানে সিআইএ কোড 39টাকে সিলেক্ট করে এবার এন্টার প্রেস করবেন, হয়ে গেল আপনার বারকোড। কী বন্ধুরা কঠিন মনে হচ্ছে?
খুব কঠিন কিন্তু কিছুই নয়। এই বারকোডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে এক্সেল নিয়ে একটু খেলা করা, এক্সেল নিয়ে একটু টাইম পাস করা। আমি তো বললাম এটা এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না যেটা আপনাকে শিখতে হবে, বাট আপনি যদি শেখেন বা শেখার আগ্রহ যদি থাকে তাহলে আপনার জ্ঞানের পরিধিকে অনেক বেশি সমৃদ্ধ করবে এক্সেল। এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড তিনটাই আপনার আমার জন্য সবার জন্য খুব নেসেসারি যারা আমরা কর্পোরেট লেভেলটাতে বিলং করি। ওকে সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালো থাকবেন। যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার দিতেও ভুলবেন না। আর ইনশাল্লাহ বারকোড নিয়ে কাজ শুরু করুন, বারকোড ট্রাই করুন, না পারলে আমাকে আপনারা টেক্সট করবেন, কমেন্টস করবেন, আমি আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।